সংশোধনাগারে বিচারাধীন যুবকের অস্বাভাবিক মৃত্যু, ঘটনার তদন্ত চেয়ে সংশোধনাগারের বাইরে বিক্ষোভ মৃতের পরিবারের। দমদম সংশোধনাগারে বিচারাধীন এক যুবকের অস্বাভাবিক মৃত্যু, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা। ঘটনার তদন্তের দাবিতে জেলের সামনে বিক্ষোভ দেখায় তারা, ঘটনায় চাঞ্চল্য। ঘটনা সূত্রে জানা যায়, মৃত বন্দীর নাম রাজ দত্ত, বয়স 20 বছর। চলতি বছরের 28 এপ্রিল বাগুইআটির অর্জুনপুরের একটি খুনের ঘটনায় 19 জন সহ রাজাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয় বলে দাবি পরিবারের। এরপরই তাদের সকলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি হেফাজতের পর জেল হেফাজতে পাঠানো হয় তাদের। বিচার প্রক্রিয়া চলাকালীন দমদম সংশোধনাগারে এতদিন বন্দী ছিলেন রাজ দত্ত নামে ওই যুবক। কয়েকদিন আগেই হঠাৎই তার শরীর খারাপ হয়। পরিবারের তরফে আদালতে বিষয়টি জানানো হয়। আদালত থেকে সেই সংক্রান্ত কাগজ সংশোধনাগারে আসলেও জেলার বিষয়টিকে পাত্তা দেননি বলে অভিযোগ। পরিবারের আরও অভিযোগ যে, খুনের মামলায় রাজ ও অন্য যুবকদের গ্রেফতার করা হয়েছে, তারা দোষী নন। প্রধান অভিযুক্তরা বাইরে, তাদের বাঁচাতে পুলিশ ও এলাকার বড় নেতারা এই যুবকদের জেলে পাঠিয়েছে বলে দাবি করেছেন মৃতের পরিবার। ঘটনা সূত্রে আরও জানা যায়, শনিবার অর্থাৎ আজ ভোর রাতে পরিবারকে ফোন করে বন্দির মৃত্যুর খবর দেওয়া হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবারের সদস্যরা এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। এই বিষয়ে মৃত যুবকের বাবা জানান, প্রথমত আমার ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, এরপরই এই দমদম সংশোধনাগারে ছিল আমার ছেলে। বেশ কিছুদিন ধরে ওর খুব জ্বর ও অসম্ভব বমি হচ্ছিল। আমি বারবার ওকে হাসপাতালে ভর্তি করার জন্য আবেদন করেছিলাম। আজ ওর সঠিক চিকিৎসা হলে ও বেঁচে যেত। আমরা চাই এর সঠিক বিচার হোক। এই বিষয়ে তিনি আরো জানান, সকাল দিকে ওর রক্ত বমি হচ্ছিল এবং করে নিয়ে যাওয়ার পর থেকে এবং ওর পায়খানা হচ্ছিল। আমরা সবাই বলার পরেও ওকে কোনো রকম ট্রিটমেন্ট দেয়নি এবং জেলে আসামি ছিল, তারাও ওদের বলছিল যে ওকে ইমিডিয়েট ট্রিটমেন্ট করান। তা ওরা বলছে এটা কোনো প্রসেস নয়, আপনি আর একটা কোনো রকম অ্যাপ্লিকেশন করুন ম্যাজিস্ট্রেটের কাছে। আমরা ম্যাজিস্ট্রেটের কাছে যখন অ্যাপ্লিকেশন করি, ম্যাজিস্ট্রেট ওকে যথারীতি এমার্জেন্সি পরিষেবা দিতে বা ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। ওকে একবার অ্যাডমিটও উল্লেখ করে লিখে দেওয়া হয় যে সরকারি হাসপাতালে ওকে অ্যাডমিট করে দেওয়া হোক। ওর যাবতীয় শরীরে প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুকে পেটে ব্যথা, জেল থেকে ছেলে আসার সময় ছেলে অনেক রক্ত বমি করে এবং পায়খানা করে। ছেলেকে নিয়ে গিয়ে আমার জেল কর্তৃপক্ষ ছিল 3x5 নম্বরে ছেলে হচ্ছে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যেত। আমার আরেকটা সন্দেহ, আমার ছেলের বাচ্চা ছেলে ফুটবল খেলোয়াড়, ওই জন্য জুনিয়ার এবং ইন্ডিয়ান ক্লাবে খেলতো এবং জেলের ভিতরেও খেলাধুলা করতো, জেলের বাইরে খেলতো এবং অন্যান্য আসামের সাথে খেলাধুলা করতো। ওকে কেউ কিছু প্রয়োজন যাতে কিছু খেয়ে মেরে দিয়েছে কিনা এটা আমার সন্দেহ। আমার শ্বশুর বাড়িতে যাওয়া হয়েছিল, আমার শাশুড়ির থেকে একটা সিগনেচার নিয়েছে, নিয়ে ওনারা চলে গেছে। তবে ইতিমধ্যেই দমদম সংশোধনাগারের পক্ষ থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলের অস্বাভাবিক মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছেন মৃত যুবকের বাবা মা। মৃতের পরিবারের দাবি, ছেলের মৃত্যু সঠিক বিচার হোক। তবে ওই যুবকের মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানানো সম্ভব হবে। রক্ত বমি হচ্ছে, ওরা বুকে পেটে ব্যথা হচ্ছে। ওরা সঙ্গে সঙ্গে ওদের উকিলকে বললো ছেলের এই প্রবলেম হচ্ছে। ওদের উকিল গিয়ে লিখিয়ে নিয়ে আসলো যে ইমিডিয়েটলি ওকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। ওরা এখানে কোনো ট্রিটমেন্ট দিল না,
ছেলে যখন এখানে এসে সাড়ে আটটার সময় ওর থেকে যখন সাড়ে আটটার সামনে আসে জেলের সামনে, তখন ছেলে আবার রক্ত বমি করে। ওরা তাও ট্রিটমেন্ট দেয়নি, দিয়ে লক আপ করিয়ে দিয়েছে। তারপরে ছেলে লক আপেও বমি করার পর ওদের যে লক আপ যে আরো মেডরা আছে তারা জেলারদেরকে ডাকছে, ডাকে শোনেরা কোন রকম ওরা ডেকে হাতে পায়ে ধরে ওকে ওইখানে, ওদের ওপরে কোথায় মেডিকেল আছে আমরা জানি না, ওইখানে নিয়ে গেছে। কি ট্রিটমেন্ট দিয়েছে, কি ট্রিটমেন্ট দেয়নি, ছেলেটাকে ওরা মেরে ফেললো। ছেলেটা ভালো তত্তাজা ছেলে, ১৯ বছরের ছেলে, এরা পয়সা খেয়ে এই করছে। দাদা আপনাদের কাছে হাত জোর করে বলছি, এদের জন্য প্রত্যেকটা মায়ের কল খালি হচ্ছে। আপনারা তো এত ভিডিও করছেন, এত প্রশাসন এত কিছু করছেন, এদেরকে এদের শাস্তি আপনারা দিন। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, দমদম। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।